লাস্ট ক্লাস থেকে টেস্টিং এর উপর আবার আলোচনা করতেছিলাম, এবং লাস্ট ক্লাসে আমরা ব্ল্যাক বক্স টেস্টিং নিয়ে আলোচনা করছিলাম। তা আমরা একটু রিকল করি কি ছিল। আজকে আমরা হোয়াইট বক্স টেস্ট নিয়ে আলোচনা করব আবার, কিন্তু তার আগে আমি একটু রিকল করে নিই যে আমরা শুরুতে যখন টেস্টিং নিয়ে আলোচনা করছি, প্রথমে আমি তোমাদেরকে ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট কি, রিগ্রেশন টেস্ট কি, স্মোক টেস্ট কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেন আমরা অন্য টপিক পড়াশোনা করছি, এবং দেন আমি আবার টেস্টিং এ ব্যাক করছি। এবং টেস্টিং এ ব্যাক করে এবার আমি বলছি যে আমরা টেস্টিং নিয়ে আলোচনা করছি, কিন্তু টেস্টিং প্রসেসটাকে যদি গ্লোবালি চিন্তা করো তাহলে দুটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, একটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। এবং ব্ল্যাক বক্স টেস্টিং নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, হ্যাঁ, যে এবং আমরা ব্ল্যাক বক্স টেস্টিংটা নিয়ে যখন আলোচনা করছি তখন আমরা কি বলছি যে ব্ল্যাক বক্স টেস্টিং আসলে কিছুই না, একটা প্রসিডিউরাল টেস্ট, যেটা কিনা শুধুমাত্র মানে মানে ব্ল্যাক বক্স টেস্টাররা কোনো আইডিয়া রাখে না যে ব্যাকগ্রাউন্ডে সিস্টেম কিভাবে এক্সিকিউশন কাজ করতেছে। তাদের জাস্ট কনসার্ন থাকে যে যে একটা তাদের সামনে একটা ইন্টারফেস থাকে, সফটওয়্যার ইন্টারফেস, তাদের কাজ হয় যে কিছু টেস্ট কন্ডিশন রেডি করা, এবং সেই টেস্ট কন্ডিশনের উপর বেস করে তারা ইনপুট দেয় এবং দেখে যে টেস্ট কন্ডিশন সব স্যাটিসফাই করতেছে কিনা ইন্টারফেস ইন্টারফেস, ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে তাদের কোনো আইডিয়া থাকে না। কিন্তু ইনকন্ট্রারি যদি হোয়াইট বক্স নিয়ে আলোচনা করি, তাহলে হোয়াইট বক্স টেস্টিং টেস্টাররা আবার কি হয়, তাদের বেসিক্যালি টেস্ট করতে হয় ব্যাকগ্রাউন্ড নিয়ে, মানে সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে সিস্টেম কিভাবে কাজ করতেছে সে সম্পর্কে তার ধারণা থাকা লাগে। তার মানে বেসিক্যালি হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে কোড টেস্ট করা, হ্যাঁ। তার মানে হচ্ছে যে দেখো, এই জন্য হোয়াইট বক্স টেস্টকে বলা হচ্ছে হচ্ছে কোড বেসড টেস্টিং, ঠিক আছে, তোমার কোডিংটাকে টেস্ট করতে হবে। তার মানে ব্ল্যাক বক্স টেস্টাররা হচ্ছে যারা ডেভেলপার হয়, মানে যারা সফটওয়্যার সিস্টেমটাকে ডেভেলপ করছে, তারা কখনো ব্ল্যাক বক্স টেস্টিং এর পার্ট নেয় না। যারা ডেভেলপার ডেভেলপ করছে সিস্টেমটাকে, তারা বেসিক্যালি হোয়াইট বক্স টেস্টিং এ পার্ট নেয়, তারা সেখানে কাজ করে, হোয়াইট বক্স টেস্টিং এর কাজ করে তারা। তা আমরা এর আগে যে শুরুর দিকে যখন ইউনিট টেস্ট করছি কিংবা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট করছি, ওগুলো সব হচ্ছে কোড টেস্ট করা, তার মানে ওগুলো সবগুলোই কিন্তু হোয়াইট বক্স টেস্ট এর ক্যাটাগরিতে পড়ে। তা আজকে আমরা হোয়াইট বক্স নিয়ে আরো একটু আলোচনা করব। ও, ব্ল্যাক বক্স টেস্টিং আমরা এটাও দেখছি যে ব্ল্যাক বক্স টেস্টিং বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু আমি ব্ল্যাক বক্স টেস্টিং এর জাস্ট দুটো টাইপ নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, আর একটা পার্টিশন ইকুইভ্যালেন্স। আচ্ছা, তা আমরা আজকে হোয়াইট বক্স টেস্টিং নিয়ে আর একটু আলোচনা করব। যে দেখো, হোয়াইট বক্স টেস্টিং মানে সবসময় নট লাইক দ্যাট যে সবসময় ওটার মধ্যে ইউনিট টেস্ট ইনভলভ থাকবে, হ্যাঁ, মানে যেহেতু আমরা শুরুতে পড়ে আসছি ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, স্মোক টেস্ট, রিগ্রেশন টেস্ট, স্মোক টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, এগুলো এগুলো থাকবেই সফটওয়্যার ডেভেলপ করার পরে, কিন্তু সবসময় ইন্টিগ্রেশন সরি ইউনিট টেস্টটাকে যে পারফর্ম করা হয় হোয়াইট বক্স এর ক্ষেত্রে নট লাইক দ্যাট। তো এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে কি বোঝানো হচ্ছে এটাতে। হোয়াইট বক্স টেস্টিং এ দেখা যায় যে কিছু স্ট্যাটিক টেস্টিং কাজ করে। স্ট্যাটিক টেস্টিংটা কি, যে যখন তুমি জাস্ট কোড মানে তুমি ইউনিট টেস্ট ফলো করতেছো না, মানে তুমি তোমার কোডকে ছোট ছোট অংশে ভাগ করতেছো না, তুমি জাস্ট কোডটাকে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্ক থ্রু করতেছো, স্ট্রেট ফরওয়ার্ড তুমি তোমার কোডকে লাইন বাই লাইন ইন্সপেকশন করে যাচ্ছ, এই ধরনের টেস্টিংকে বলা হয় স্ট্যাটিক টেস্টিং। কিন্তু তোমার কোড তো ডেফিনেটলি 100-200 লাইনের কোড হয় না, তাই না? একটা সফটওয়্যারের মানে কোড কিন্তু হিউজ, বিশাল হয়, হ্যাঁ। তাই জন্য সাধারণত দেখা যায় যে স্ট্যাটিক টেস্টিং করার জন্য বা হোয়াইট বক্স টেস্টিং করার জন্য বেশ কিছু টুল অলরেডি অ্যাভেলেবল। যেমন এখানে কিছু এক্সাম্পল আমি দেখিয়েছি, একটা হচ্ছে ফাইন বাগস, একটা হচ্ছে চেক স্টাইল, লিঙ্কড, এছাড়াও আরো অনেক আছে টুল। তারপর আবার হোয়াইট বক্স টেস্টিং কোড কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করার জন্য কিছু টুল আছে, পিএনডি, চেক স্টাইল, হ্যাঁ। দেখো, এটা হচ্ছে একটা জাস্ট একটা ছবি দেখানো হচ্ছে এখানে ফাইন বাগস হোয়াইট বক্স টেস্টিং এর ইন্টারফেসটা কিরকম হতে পারে, কিংবা এখানে দেখানো হচ্ছে পিএনডি। কিন্তু এগুলো ছাড়াও আসলে আরো আছে, যেমন ধরো এই লেকচারটার শুরুতে, একদম শুরুর স্লাইডে আমি একটা যে এক্সাম্পল দেখাইছিলাম, উপরে হেডিং এ লেখা ছিল যে ইউনিট এক্সারসাইজ, এই যে ইউনিটটা কি, এটাও কিন্তু একটা বেসিক্যালি একটা টুল, যে ফর জাভা, জাভা ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক,
এই টুলটার মাধ্যমে সাধারণত ওই হোয়াইট বক্স টেস্ট, যেটা ইউনিট টেস্ট করা হয়, এটা এটা খুব ইউজ ওয়াইডলি ইউজড হয় এই টুলটা, যে ইউনিট। তা এখানে যেটা বলতে চাচ্ছি যে হোয়াইট বক্স টেস্টিং এর ক্ষেত্রে, হ্যাঁ দেখা দেখা যাচ্ছে না এখন অনেক ধরনের টুল অলরেডি অ্যাভেলেবল, এবং এই টুল গুলোকে ইউজ করি সাধারণত সফটওয়্যার কোম্পানি গুলা, এক এক কোম্পানি এক এক ধরনের টুল ইউজ করে, হ্যাঁ করে তারা হোয়াইট বক্স টেস্টিং করে থাকে। হাউএভার বুঝলাম যে বেশ কিছু টুল অ্যাভেলেবল আছে, কিন্তু আসলে টুলের ভিতরে মানে যে কোনো হোয়াইট বক্স টেস্টিং এর ক্ষেত্রে টেস্টিং মেজারমেন্টটা কি অ্যাকচুয়ালি ফলো করে। হোয়াইট বক্স টেস্টিং এর দুটো খুব ইম্পর্টেন্ট টেস্টিং মেজারমেন্ট হচ্ছে, একটা হচ্ছে কোড কভারেজ, আরেকটা হচ্ছে পাথ কভারেজ, যদিও দুটো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্ট। এখন কোড কভারেজ আর পাথ কভারেজ করতে আসলে কি বোঝানো হচ্ছে এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি। কোড কভারেজ টেস্টিং বলতে বোঝানো হয় যে তুমি তোমার এখানে দেখো যে এখানে বলা হচ্ছে যে এক্সামিনস হোয়াট ফ্র্যাকশন অফ দ্য কোড আন্ডার টেস্ট ইজ রিচ বাই এক্সিস্টিং ইউনিট টেস্ট। মানে হচ্ছে যে তুমি সহজ বাংলা ভাষায় যে তুমি কোডের কত অংশ তোমার টেস্টিং করা হয়ে গেছে, মানে ভ্যালিডেট হয়ে গেছে, টেস্টিং করা হয়ে যাওয়া মানে টেস্টিং সাকসেসফুল হওয়া মানে ওই কোডের ওই অংশটুকু অলরেডি ভ্যালিডেট, মানে ওই ওই কোড অতটুকু কোড তোমার কভার করা হয়ে গেছে, ঠিক আছে। এটি হচ্ছে কোড কভারেজ টেস্টিং। এবং কোড কভারেজ টেস্টিং এর ভিতরে আবার অনেক ধরনের টাইপ আছে, স্টেটমেন্ট কভারেজ, পাথ কভারেজ, কন্ডিশন কভারেজ, ফাংশন কভারেজ। নামগুলো শুনে বুঝতে পারতেছো যে স্টেটমেন্ট কভারেজ কি, মানে তোমার কোডে যত ধরনের স্টেটমেন্ট থাকবে প্রত্যেকটা স্টেটমেন্ট কে টেস্ট করা, ঠিক আছে। কন্ডিশন কভারেজ কি, তোমার কোডে অফকোর্স ইফ এলস থাকবে, তাই না, ইফ কন্ডিশন থাকবে। এখন তোমার প্রত্যেকটা ইফ এলস এর ব্রাঞ্চিং যেগুলো হচ্ছে, প্রত্যেকটা ব্রাঞ্চ ঠিক মতো তুমি লিখছো কিনা সেগুলোকে টেস্ট করা, হ্যাঁ এটা হচ্ছে কন্ডিশন কভারেজ। ফাংশন কভারেজ কি, তোমার কোডে অফকোর্স বেশ কিছু ফাংশন অথবা মেথডস থাকবে, প্রত্যেকটা মেথড বা প্রত্যেকটা ফাংশন ইন্ডিভিজুয়ালি ঠিক মতো কাজ করতেছে কিনা ওটাকে ভ্যালিডেট করাই হচ্ছে ফাংশন কভারেজ। হাউএভার এই পাথ কভারেজ ব্যাপারটা কিন্তু আসলে কন্ডিশন কভারেজ, এই দুটো ইন্টারকানেক্ট অ্যাকচুয়ালি। মানে তুমি যদি এই যে অফকোর্স তোমার প্রোগ্রামে নেস্টেড ইফেলস থাকবে, নেস্টেড ইফেলস ব্যাপারটাকে প্রত্যেকটা ধরনের প্রত্যেকটা মানে একটা কন্ডিশন ট্রু হলে সে কোন পথে যাবে, একটা কন্ডিশন ফলস হলে সে কোন পথে যাবে, এইটা চেক করাটাই হচ্ছে পাথ কভারেজ। এবং পাথ কভারেজ সাধারণত কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা একটু আরেকটা যে টার্ম এখানে ইউজ করব, পাথ টেস্টিং। পাথ টেস্টিং মানে কি, অ্যান অ্যাটেম্পট টু ইউজ টেস্ট ইনপুট দ্যাট উইল পাস ওয়ান্স ওভার ইচ পাথ ইন দ্য কোড, ঠিক আছে। মানে হচ্ছে যে প্রত্যেকটা পাথ একবার করে টেস্ট করব একটা ইনপুটের জন্য যেটা কিনা আসলে পাস করবে, মানে কথাটা আরো ঠিক মতো বোঝার জন্য যদি আমরা বুঝতে চাই তাহলে এখানে একটা সিম্পল এক্সাম্পল দেখানো হয়েছে। ফর ইনস্ট্যান্স তোমার তুমি একটা ক্যালেন্ডার সফটওয়্যার তৈরি করছো, এবং তোমার ক্যালেন্ডার সফটওয়্যারে একটা মেথড আছে, নাম হচ্ছে ডেজ ইন মান্থ। নামটা দেখে বুঝতে পারতেছো যে সে আসলে কি, মানে তোমাকে এই মেথডটা তোমাকে কি প্রোভাইড করে যে একটা মান্থে কি কয়টা কত দিন সেটা সে বের করে। এখন এই মেথডটাকে তুমি টেস্ট করার জন্য তুমি কি করবা, ধরো তুমি কিছু ইরর ইনপুট দিবা, মানে এই মেথডের প্রত্যেকটা পাথ কাজ করতেছে কিনা টেস্ট করার জন্য কি করবা, ধরো তুমি কিছু ইরর ইনপুট দিবা। কিরকম ইনপুট, ইরর ইনপুট কি, দেখো ইয়ার এর ভ্যালু কখনো লেস দেন ওয়ান হতে পারে না, তাই না, মানে ইয়ার কখনো শূন্য ইয়ার হতে পারে না, রাইট। আবার মান্থও লেস দেন ওয়ান হতে পারে না, মান্থ জিরো হতে পারে না, আবার মান্থ কিন্তু টুয়েলভ এর বড় হতে পারে না, কারণ আমাদের মান্থ বারোটা। তাহলে তুমি এই মেথডস এর মধ্যে এই ধরনের ইয়ার এবং মান্থের মানে ভুল ইনপুট দিয়ে দেখতে হবে যে মেথড কোন পথে ট্র্যাভার্স করে বা ঠিক মতো ট্র্যাভার্স করে কিনা। এখন এটাকে আরো ভালো মতো বোঝার জন্য আমরা নেক্সট এটা দেখি। এই পিকচারটা দেখেই বুঝতে পারতেছো যে এটা এটা একটা এক্সাম্পল পাথ কভারেজের, হ্যাঁ। এবং এখানে আমরা বেসিক্যালি পাথ কভারেজ করতেছি এই মেথডটা টেস্ট ইন মান্থ। এখন দেখো এখানে কি হবে যে এই মেথডস এর ভিতরে তুমি অফকোর্স ইউজার একটা ডেট ইনপুট দিবে, হ্যাঁ একটা ডেট ইনপুট দেওয়া মানে সে একটা ডে দিছে, একটা মান্থ দিছে, একটা ইয়ার দিছে, রাইট। এখন হচ্ছে যে এখানে তোমার ধরে নাও এই পিকচারের মধ্যে যে এম এম
কিংবা হচ্ছে ডিডি ওয়াই ওয়াই ওয়াই, এগুলো হচ্ছে তোমার ইউজার ইনপুট, এমএম ফর মান্থ এর ইনপুট, ওয়াই 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 মানে ইয়ার এর ইনপুট, ডিডি মানে ডে এর ইনপুট। এখন এই মানে এই ম্যাট্রিক্সের ভিতরে প্রথম ফর এক্সাম্পল ইফ কন্ডিশনটা হচ্ছে এটা, আমার কার্সর ফলো করো। এই কন্ডিশনে কি দেখাচ্ছে, যে করতেছে যে ইউজার যে মান্থ এর ভ্যালুটা ইনপুট দিছে সেটা কি ওয়ানের থেকে ছোট অথবা বারোর থেকে বড় কিনা। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে কোন পথে সে যাবে, সে যাবে এ পথে। এই পথটাকে লেভেল দেওয়া হয়েছে এ, মানে এই কন্ডিশন ট্রু হলে সে পাথ ফলো করবে এ, মানে পাথ ফলো করে এবং সে কি ধরনের ডিসিশন দিবে, যেটা একটা ইনভ্যালিড ডেট, কারণ মেন মান্থের ভ্যালু একের ছোট কিংবা বারোর বড় হতে পারে না। ঠিক আছে, তা ফার্স্টে তুমি এরকম একটা মান্থের ইনভ্যালিড নাম্বার ইনপুট দিয়ে দেখলা। হ্যাঁ, যদি সে এ পথে যায় এবং তোমাকে আউটপুট দেয় ইনভ্যালিড ডেট, তার মানে এ পথটা ঠিক মতো, মানে তোমার এ পাথটা কভার করা হয়ে গেল। ওকে, নেক্সট তুমি এম এর একটা ভ্যালিড ইনপুট দাও, এম এর ভ্যালু। হ্যাঁ, ধরো ফর এক্সাম্পল তুমি এম এর ভ্যালু দিছো টু, তখন সে কোন পথ কভার করবে, বি, মানে তখন এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, আর ফলস হয়ে যাওয়া মানে সে বি পথে পাথ মানে কোর্স করবে। এখন যখন বি পাথে যাবে তখন বি পাথ আবার কোথায় আসতেছে, আরেকটা কন্ডিশনে আসতেছে। এখানে কি চেক করা হচ্ছে, এখানে চেক করতেছে হচ্ছে যে এম এম এর ভ্যালু টু কিনা। হ্যাঁ, তা যদি এম এম এর ভ্যালু টু হয় তাহলে সে কোন পথ ফলো করবে, সি, কারণ সি হচ্ছে কন্ডিশনের ট্রু পাথ। আর যদি ফলস হয় তাহলে সে ফলো করবে ডি পাথ। তা ধরলাম যে তার এম এম, তুমি এই মোমেন্টে তুমি ইনপুট দিছো এম এম এর ভ্যালু টু, তাহলে সে সি পাথ ফলো করলো। এখন সি পাথ আবার নিয়ে যাচ্ছে আরেকটা ইফ কন্ডিশনে, যেখানে কিনা কি চেক হচ্ছে যে তুমি যে ইয়ারটা ইনপুট দিছো সেটা লিপিয়ার কিনা চেক করতেছে সে। ঠিক আছে, তো তাহলে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে যাবে ই পথে, ই পাথে, আর যদি ফলস হয় তাহলে যাবে এফ পাথে। তাহলে যদি ই পাথে যায় তাহলে ডেজ অফ মান্থ রিটার্ন করবে 29, কারণ লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মান্থ তে ডে হয় 29, আর যদি ফলস হয় তাহলে ডেজ অফ মান্থ রিটার্ন করবে 28। আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটা দেখো ই এফ ডি প্রত্যেকটা পাথই আবার ফাইনালি এই কানেক্টরে আসতেছে, মানে প্রত্যেকটা যেখান থেকেই এখন আসুক, মানে ই থেকে আসুক বা এফ থেকে আসুক বা ডি থেকে আসুক, ফাইনালি তারা আবার এই কন্ডিশনটাতে আসবে। এবং এই কন্ডিশনটাতে এসে তারা চেক করবে যে তুমি যে ডে এর ইনপুটটা দিছো, হ্যাঁ, সেটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তাহলে জি পথে যাবে, জি পাথ, সরি, ইনভ্যালিড হলে জি পাথে যাবে, আর যদি ভ্যালিড হয়, সরি, যেটা বলতে চাচ্ছি যে এই ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে জি পাথে যাবে, এবং জি পাথে যে সে শো করবে ইনভ্যালিড ডেট, আর যদি ফলস হয় তাহলে সে এইচ পাথে যাবে এবং শো করবে ভ্যালিড ডেট। সো এইভাবে সে তুমি প্রত্যেকটা এই টাইপের ইনপুট দিয়ে দিয়ে প্রত্যেকটা পাথ চেক করতেছো, যে যদি আমি এই টাইপের ভ্যালু দিই তার যাওয়া উচিত এ পাথে, যদি এই টাইপের ভ্যালু দিই তাহলে তার যাওয়া উচিত ই পাথে। হ্যাঁ, এইভাবে করে প্রত্যেকটা পাথ কভার করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পাথ কভারেজ। ওকে, সো তুমি বেসিক্যালি মানে এই যে ডেজ ইন মান্থ নামে একটা মেথডকে এভাবে বিভিন্ন ইনপুট কন্ডিশন দিয়ে তুমি চেক করতেছো প্রত্যেকটা পাথ কভার হচ্ছে কিনা। সো দিস ইজ আ পাথ কভারেজ ওয়ার্ক। সো তাহলে আমরা জানলাম যে বেসিক্যালি হ্যাঁ, মানে এই যে পাথ কভারেজ বা কোড কভারেজ এই সব তো মানে টেস্টিং মেজারমেন্টের উপর বেস করে কিন্তু এগুলো টুল ইউজ হয়ে তৈরি করা হয়েছে, বিভিন্ন রকম টুল আসছে। ঠিক আছে, বাট মানে টুল তো টুলের মতো কাজ করে, আমরা জানলাম যে হ্যাঁ মাইন্ড বক্স কিছু টুল আছে, কিন্তু টুল আসলে কি ধরনের মেজারমেন্ট ম্যাট্রিক্স ইউজ করে কাজ করতেছে এগুলো আমাদেরকে জানা দরকার। নট লাইক দ্যাট যে সব টুলের মধ্যেই মানে পাথ কভারেজই ইউজড হচ্ছে এইভাবে বা ওভাবে, নট লাইক দ্যাট, বাট বেসিক কনসেপ্টটা এটা যেটা থাকবে। হ্যাঁ, তোমার অফকোর্স তোমাকে প্রত্যেকটা টুলই কোড কভারে করবে, প্রত্যেকটা কোড পুরো কোডটাকে ভ্যালিডেট করবে কোড কভারেজের মাধ্যমে, এবং কোড কভারেজের মধ্যে পাথ কভারেজ আসবেই, কারণ তোমার কোডিংসে অফকোর্স ইফ এলস কন্ডিশন থাকবেই। আচ্ছা, এটা গেল হোয়াইট বক্স টেস্টিং। কিন্তু এখন যদি আমরা একটু মানে
আলোচনা করতে চাই যে কে আসলে সহজ বেশি বা কে কঠিন বেশি, ব্ল্যাক বক্স না হোয়াইট বক্স। সাধারণত যেটা বলা হয় যে হোয়াইট বক্স টেস্টিংটা একটু হার্ড বেশি ব্ল্যাক বক্সের তুলনায়। কেন? কারণ হচ্ছে যে প্রথম যে পয়েন্টটা সবসময় সবাই তুলে ধরে সেটা হচ্ছে যে মানে ধরো যে তুমি একটা সিস্টেম তৈরি হয়েছে এবং তুমি অ্যাজ এ সফটওয়্যার কোম্পানির ম্যানেজমেন্ট তুমি ডিসাইড করলা যে তোমরা ব্ল্যাক বক্স টেস্ট করবে না, জাস্ট হোয়াইট বক্স টেস্ট করেই ছেড়ে দিবা সফটওয়্যারটাকে, এটা একটা ব্যাড ডিসিশন। সেটা কেন? শুধু হোয়াইট বক্স টেস্ট করতেই হবে, দ্যাটস ট্রু, কিন্তু হোয়াইট বক্স টেস্টের পাশাপাশি ব্ল্যাক বক্স টেস্টও জরুরি। এবং সেটা কেন সেটাই আমরা এখানে আলোচনা করতে চাচ্ছি। কেন? কারণ হচ্ছে তুমি শুধু হোয়াইট বক্স টেস্টিং নির্ভর হও তাহলে যেটা হয় সাধারণত দেখা যায় যে কারণ হোয়াইট বক্স টেস্ট কারা করতেছে, ডেভেলপাররাই করতেছে, মানে যারা তৈরি করছে সফটওয়্যারটাকে। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে যে তৈরি করতেছে, যে কোড করতেছে, অনেক সময় অনেক সিম্পল সিম্পল মানে কোডিং মিস্টেক, হ্যাঁ, চোখে পড়ে না, চোখের আড়াল হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য বেস্ট হচ্ছে যে এমন কিছু পার্সনের হাতে টেস্ট করতে দিয়ে দেওয়া যে যারা হয়তো কোডিং এ ইনভলভ ছিল না, হ্যাঁ, কিন্তু যারা কোডিং এ ইনভলভ ছিল না সে তো আর বলতে পারবে না যে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করতেছে। এই জন্য তাদেরকে জাস্ট ব্ল্যাক বক্স টেস্ট করতে দেওয়া হচ্ছে, মানে জাস্ট বলা হচ্ছে যে তুমি একটা তোমার এই সফটওয়্যারটা এই ধরনের কাজ করে, তুমি কিছু টেস্ট কন্ডিশন রেডি করো এবং দেখো যে টেস্ট কন্ডিশনগুলো স্যাটিসফাই করে কিনা। যদি স্যাটিসফাই না করে, যে কন্ডিশনগুলো স্যাটিসফাই করতেছে না, তখন সেগুলো যখন ব্ল্যাক বক্স টেস্টাররা হোয়াইট বক্স টেস্টারকে ধরায় দেয়, তখন হোয়াইট বক্স টেস্টারের জন্য এটা খুব ইজি হয় আইডেন্টিফাই করা যে কোথায় ভুলটা হচ্ছে। আচ্ছা, এটা গেল প্রথম ইয়ে। নেক্সট হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হোয়াইট বক্স টেস্টাররা মানে ইউনিট টেস্ট কে এত ফোকাস করে, মানে হচ্ছে যে ইউনিট টেস্ট ইন এ সেন্স যে খালি মেথড, মানে একটা ক্লাসের ভিতরে অনেকগুলো মেথডস আছে, প্রত্যেকটা মেথডস কে তারা ইন্ডিভিজুয়াল টেস্ট করতেছে কিন্তু ক্লাস রেসপেক্টে চিন্তা করতেছে না। কারণ হচ্ছে যে তোমাকে শুধু ইন্ডিভিজুয়ালি মেথড গুলো চেক করা যথেষ্ট না, ওভারঅলি প্রত্যেকটা মেথড একটা ক্লাসের মধ্যে কাজ হচ্ছে করতেছে কিনা ঠিকভাবে সেটাও চেক করাটা জরুরি। কিন্তু অনেক সময় দেখা যায় যে হোয়াইট বক্স টেস্টাররা শুধু ওই ইউনিট টেস্টকেই ফোকাস করে। তারপরে ফাইনালি যে প্রবলেমটা বলা হয় সেটা হচ্ছে অফকোর্স হোয়াইট বক্স টেস্ট খুব হার্ড, মানে তোমার কোড মানে টুল ইউজ না করে হোয়াইট বক্স টেস্টকে টেস্ট করা ইজ রিয়েলি হার্ড। সো এখন দেখা যায় হোয়াইট বক্স টেস্টিং এর ক্ষেত্রে ডেভেলপারদের টুল ডিপেন্ডেন্ট হয় কি হয়, বাট টুল মানে এই না যে টুল কিন্তু তোমাকে 100% অ্যাকুরেসি কখনো দিবে না। হ্যাঁ, টুল সাধারণত দেখা যায় যে মানে টুলের মধ্যে যে কোড কভারেজ ইউজ করা হয় অ্যালগোরিদম, সেগুলো দেখা যায় যে অনেক সময় তোমাকে ফলস অ্যালার্ম দিতে পারে। হ্যাঁ, মানে ফলস অ্যালার্ম মিন্স হোয়াট, যে আসলে ভুল লাইন কিন্তু তোমাকে শো করতেছে দ্যাটস আ মিস্টেক, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে কোড কমপ্লেক্সিটিটাও মিসলিডিং হতে পারে, তুমি যখন যে টুল ইউজ করতেছো কোড কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করার জন্য সেটা অনেক সময় মিসলিডিং হয়। তার মানে আমি যেটা বলতে চাইছি যে টুল ইউজ না করা ছাড়া উপায় নেই, বাট ইট ইজ নট লাইক দ্যাট যে টুল তোমাকে 100% অ্যাকুরেসি দিবে। সো দ্যাটস ওয়াই মানে হোয়াইট বক্স টেস্টাররা ধরেই নেয় যে টুল থেকে আমরা যে আউটপুটটা পাচ্ছি, যে বলা হচ্ছে যে ওকে ডান, তার মানেই না যে আসলেই ডান, হয়তো আসলে তারপরে কোনো মিস্টেক থাকতে পারে ভিতরে। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা খুব প্র্যাকটিস যে হোয়াইট বক্স টেস্ট করার পরে সফটওয়্যারটাকে অফকোর্স ব্ল্যাক বক্স টেস্টারের কাছে দিয়ে দিতে হবে, এবং ব্ল্যাক বক্স টেস্টারের কাছ থেকে যদি কোনো রকমের ফিডব্যাক না আসে, তারা যদি বলে যে না সব টেস্ট কন্ডিশনই স্যাটিসফাই করছে, দেন ইউ আর ফ্রি। বাট যদি সে কোনো একটা টেস্ট কন্ডিশন ফেল করে, তাহলে তোমার কাছে আবার ব্যাক করবে, মানে হোয়াইট বক্স টেস্টারের কাছে আবার ব্যাক করবে, এবং তখন তুমি যে কন্ডিশনটা ফেল করতেছে তুমি ডেভেলপ করছো, তুমি জানো যে এই কন্ডিশনটা ফেল করতেছে, তার মানে কোন মেথডটাকে তোমার ধরতে হবে, কোন মেথডের ভিতরে কোন জায়গায় কি ভুলটা হচ্ছে। সো এই জন্য এই পুরো আলোচনার পরিপ্রেক্ষিতে এটা বলা যায় যে হোয়াইট বক্স টেস্টিং ব্ল্যাক বক্স টেস্টিং দুটোই আসলে জরুরি, এবং অফকোর্স টেস্টিং রেসপেক্টে ব্ল্যাক বক্স টেস্ট করাটা ইজি, বাট হোয়াইট বক্স টেস্টিংটা হার্ড। কারণ হচ্ছে যে হোয়াইট বক্স টেস্টিং তোমাকে টুল ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, এবং ইটস রিয়েলি হার্ড যে অফকোর্স কারণ টুল ডিপেন্ডেন্ট হওয়া মানে কি, একটা টুলকে তুমি কিভাবে অপারেট করবা এটাও তোমাকে প্রথমে জানতে হবে। বাট ব্ল্যাক বক্স অন দ্য আদার হ্যান্ড ব্ল্যাক বক্স টেস্টিং এর জন্য কিন্তু তোমাকে কোনো এক্সট্রা কোনো টুলের উপর নির্ভরশীল হতে হচ্ছে না, তুমি জাস্ট তোমার সব কি সফটওয়্যারটা হয়েছে
তার রিকোয়ারমেন্ট কি, মানে সফটওয়্যারটা আসলে কি কি ফিচার প্রোভাইড করে সেটার উপর বেস করে তুমি কিছু টেস্ট কন্ডিশন রেডি করবা, এবং সেই টেস্ট কন্ডিশন থেকে দেখে মানে চেক করবা প্রত্যেকটা ইনপুট ক্রাইটেরিয়ার উপর বেস করে। সো এখানে হচ্ছে আমাদের হোয়াইট বক্স টেস্টিং পড়া শেষ হচ্ছে, এই লেকচারটা আজকে আমি আপলোড করে দিব। এবং হচ্ছে যে এই টেস্টিং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ টেস্টিং থেকে অফকোর্স ফাইনালে কোশ্চেন থাকবে, এবং হচ্ছে যে মানে ডাইরেক্ট কোশ্চেন যেমন তোমরা কুইজ কুইজ না তো অ্যাসাইনমেন্টটা আমি যেগুলো যে টাইপের কোশ্চেন করছি অ্যাসাইনমেন্ট কোশ্চেনগুলো কিন্তু ছিল সব স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট কোশ্চেন, কাকে বলে কেন বলে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি। ফাইনালে কিন্তু নট লাইক দ্যাট যে সবসময় সব স্ট্রেট কোশ্চেন থাকবে, ফাইনালে কিছু ট্রিকি কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ তো ট্রিকি কোশ্চেন আসলে কি, ট্রিকি কোশ্চেন কোনো হার্ড কিছু না, যেমন ধরো মানে একটা সিনারিও বলে দিয়ে আমি তোমাদের বলতে পারি যে এই সিনারিও রেসপেক্টে এটা হোয়াইট বক্স টেস্টিং করো, কোড কভারেজ করো, হ্যাঁ বা পাথ কভারেজ করো, এই একটা মেথডস দিয়ে দিলাম, ঠিক আছে একটা মেথডস দিয়ে বললাম এটা পাথ কভারেজ মানে কিরকম হবে বের করো। হ্যাঁ তো তোমাকে তখন এরকম একটা মেথডস এর মধ্যে দেখতে হবে কি ধরনের কি কন্ডিশন আছে সেটার উপর বেস করে তুমি পাথ কভারেজ বের করবা। এবং পাথ কভারেজ বের করার ক্ষেত্রে অফকোর্স তোমাকে মানে এক্সপ্লেইন শুধু খালি একটা এরকম পিকচার ড্র করে বসে থাকলে হবে না, হ্যাঁ তোমাকে বলতে হবে যে এরকম পিকচার, হ্যাঁ এবং এই এই টেস্ট কেস সিনারিও এই এই ইনপুটস এর জন্য এরকম ইনপুট দিলে এই পার্টটা কভার হবে, এরকম ইনপুট দিলে এই পার্টটাকে আমরা কভার করতে পারবো, এরকম ইনপুট দিলে এই পার্টটাকে কভার করতে পারবো, এগুলো তোমাকে শুধুমাত্র এক্সপ্লেইন করতে হবে। তা এই ছিল আমাদের টেস্টিং নিয়ে আলোচনা। আর এই আর হচ্ছে যে নেক্সট উইক হচ্ছে আমাদের লাস্ট উইক, আমাদের 7 তারিখ পর্যন্ত সেমিস্টার। আর নেক্সট উইকেও আমি তোমাদের আর একটা ক্লাসই নিব, ইদার বৃহস্পতিবার কিংবা বুধবার, সেটা আমি জানাই দিব। এবং সেই ক্লাসটা হবে হচ্ছে আমাদের রিভিউ ক্লাস, ওই দিন আমি তোমাদের সাথে মানে আমি যা পড়ালাম কি পড়ালাম আমার আমার কিভাবে আমি চিন্তা করতেছি কোশ্চেন করব এগুলো নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করব। আর আমি এর মধ্যে একটু চেক করে দেখবো যে আমার কোনো ইম্পর্টেন্ট টপিকস তোমাদের পড়ানো মিস হয়ে গেছে কিনা, যদি মিস হয়ে থাকে সেটা আমি ওই দিন কভার করব। সো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, নেক্সট উইক আবার দেখা হবে।